উপরে এবং দিন দিনের মধ্যে যখন কথা ঢুকে তখন মানুষের জন্য আমল করা সহজ হয়ে যায়। আজ আমরা কথাবার্তা দিনের কথা ধ্যানের সঙ্গে শুনি না, এমনি হিসাবে স্বাভাবিকভাবে কানের মধ্যে আমল করতে থাকে, এই জন্য আমল করাও সহজ হয় না। দুনিয়াতে
نہیں ہے یہ دنیا تو پابندیوں کے ساتھ
دنیا کی گلوی خدائی احکامات کی پابندی کر لی اور نبی کے طریقے کو اپنا لیا اور نبی والی زندگی اپنی زندگیوں میں لائے اور نبی والے مقصد پر اپنے آپ کو لگایا اور اس مقصد پر اپنے آپ کو چلایا اور تو خدا ایسی سہولت کے ساتھ ایسے حافظ کے ساتھ ایسے خیر شکون کے ساتھ پورا کرے گا کہ آدمی کی سمجھنے بھی نہیں آ رہا اور خدا ضروریات کے پورا کرنے میں مرکز بھی رکھے گا اب مطلب نکلا ہی ہے کہ شادی بیاہ یہ بھی ایک ضرورت ہے اور اللہ نے اس ضرورت کو پورا کرنے کا حکم بھی دیا ہے آج ہمارے اطلاع و سلام سے لے کر اب تک یہ شادیاں ہوتی چلی آ رہی اور رہتی دنیا تک یہ شادیاں ہوں گی اور جنت کے اندر بھی کہتے ہیں کہ دو ہی چیزیں ہیں ایک ایمان اور ایک نکاح تو میرے محترم دوستو بزرگو بڑے جو منشیا مولک پروجن سے یہ پروجن گئی منشیوں کو جاننا چلا رکھتے ہیں تو مولک پروجن ماتر پان چاہیے ایسا ہو تو کھانا دوار پروجن زیادہ تر کون شیزا تھا کہ منشی سے چلتے پڑے یہ پریمان کھانا دوا ایسا ایک ضرورت تو اگر ایک ضرورت ہو تو لباس پوشاک زیادہ تر شریر تھکتے پڑے سے اور ایک ضرورت ہو تو کھان پڑی যাতে আশ্রয় নিতে পারে মাথা খুঁজতে পারে আরেক দূরত হল তার সফরের জন্য একটা সওয়ারির প্রয়োজন তো আর পঞ্চম জরুরত হল যে বিবাহ শাদীর প্রয়োজন মেরে মহাতার প্রশ্নই বলেন যে এই সমস্ত প্রয়োজনগুলি যদি মানুষ প্রয়োজনের পর্যায়ে রাখে তো এটা তো খুব সহজে এদিকে সব প্রয়োজনগুলি পুরা হইতে পারে আল্লাহ তাআলার হুকুম মতো যদি সেই প্রয়োজনগুলিকে মেটায় নবীর তরিকা মতো যদি এই প্রয়োজনগুলিকে মেটায় তাহলে খুব সহজে এই সমস্ত প্রয়োজনগুলি মিটতে পারে আর যদি এই সমস্ত প্রয়োজনগুলিকে সে খায়েশের পর্যায়ে পৌঁছায় দেয় খায়েশের পর্যায়ে পৌঁছে নিয়ে যায় এবং তার খাওয়া দাওয়া তার খায়েশকে পুরো করার জন্য খাওয়া দাওয়া করে এবং এবার পোশাকের লাইনে এমনিভাবে ঘর করে লাইনে আর এমনিভাবে তার সবারের লাইনে আর তার বিবাহ সাজির লাইনে এই সমস্ত লাইনে যদি সে তার খায়েশের দিকে যায় তো মানুষের খায়েশ তো দুনিয়াতে পুরা হইবারই নয় বরং সে এক খায়েশ পুরা করে তো আরেক খায়েশ মাথা তারা দিয়ে উঠে এক খায়েশ পুরা করে তো আরেক খায়েশ মাথা তারা দিয়ে উঠে এইভাবে তার একটার পর একটা খায়েশ বাড়তেই থাকে মত এসে যায় আর এই মতের সময় সে এই কথা বলতে বলতেই মরে যে হায় অনেক খায়েশ ছিল অনেক আলু ছিল এই সমস্ত কিছু তো পুরো হয়েছে অনেক আলু পুরো হয় নাই এই অপূর্ণ আলু নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইতেছি তো এই আফসোস করতে করতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য মেরে মহাতার দোষের গুরুগ মানে যে সমস্ত জরুরতগুলিকে যদি মানুষ জরুরতের পর্যায়ে রাখে তো সহজভাবে এই সমস্ত জরুরতগুলি পুরো হতে পারে এক বিবাহ স্বাধীন প্রয়োজন বলে যে এটা তো আদম আলী ইসলাম থেকে নিয়ে এই বিবাহ স্বাধীন প্রয়োজন মানুষের মধ্যে চলে আসছে এবং এর রীতিনীতি বিবাহ স্বাধীন কিভাবে করবে আদম আলী ইসলাম থেকে নিয়ে চলে আসছে মানুষের মধ্যে এটা মানুষের প্রয়োজন দুনিয়াতেও যেমন বিবাহ স্বাধীন বলে যে আখেরাতে জান্নাতের মধ্যেও এই বিবাহ স্বাধীন ইমানই থাকবে দুইটা জিনিসই হবে সেখানে বিবাহ স্বাধীন হবে সেখানেও ইমান হবে এই জন্য মেরে মহাতার দোষটা বলব দুনিয়াতে খায়েশ পুরা করার জায়গা নয় এখানে হল মানুষ তার জরুরতকে পুরা করে জরুরতের পর্যায়ে রাখে এবং আসল যে তার জিন্দগির মাত্রাটার উদ্দেশ্য ওটার জন্য ওটা উদ্দেশ্য মজবুত হয় দুনিয়া কে অন্দর জো কুছ হ্যায় ও কোনা হ্যায় ও ভক্তি হ্যায় আর আখিরত কে অন্দর জো হ্যায় ও হমেশা কে লিয়ে খুব হ্যায় آدمی اگر یہ دنیا کی چلوزہ زندگی احکامات پر گزار لے بندہ بن کر گزار لے نبی کا سچا امتی بن کر گزار لے نبی والے خاص کو اپنی زندگی کا مقصد بناوے اپنی زندگی دین والی بناوے اپنی زندگی اعمال والی بناوے تو پھر خدا خاص آخرت کے اندر وہ انعامات نصیب فرمائے گا جس کا بندہ تصور بھی نہیں کر سکتا آخرت کے اندر پوری ہوگی جنت میں جب داخلہ ہو جائے گا تو بڑی سی بڑی خواہش وہاں پوری ہوگی اور ہمیشہ پوری ہوتی رہے گی وہاں نہ جو ہے خاتمہ ہوگا وہاں نہ فنا ہوگی بلکہ ہمیشہ باقی رہے گا اتنا
بھی خواہشات اترے گی اور ساری خواہشات خدا پاک جنت کے اندر پورا فرما رہے ہیں. لیکن یہ ضروری ہے جب ہم کی زندگی کو اپنی مقصد پر ڈالے, زندگی کی قدر کرے اور اس کو خدائی احکامات پر گزارے اور اس زندگی کو نبی کے رنگ میں گزارنے کی کوشش کرے, تب یہ نعمتیں حاصل ہوگی. اور اگر کسی مقصد کے اندر لاپرواہی کے اندر اگر ہم نے زندگی گزاری اپنی دنیا ہی کے بنانے میں لگے رہے, ہم آخرت سے اور آخرت والے امان سے اگر ہم حاصل رہے تو دنیا تو ختم ہو جائے گی, دنیا تو چھوڑ جائے گی, لیکن آخرت کے اندر افسوس کرتا پھرے گا, آخرت کے اندر خون کے آنسو رہے گا, خود ہی اپنے پاؤں پر کلہاڑی مارے گا اور خود ہی حسرت کرے گا. بس یہ ساری دعوت کا مقصد, یہ ساری بیانات کا مقصد, یہ سارے اجتماعات کا مقصد, یہ ساری نعت سنت, یہ ساری چلت پلت اسی وجہ سے کہ ہم اپنی آخرت کو سامنے رکھتے اپنی آخرت کو بڑھانے کی کوشش کرے, اپنے آپ کو اللہ کا سچا بندہ نبی کا سچا امتی بنانے کی کوشش کرے. اب جو کرے گا بھائی وہ تو کامیاب, اور جو نہیں کرے گا وہ اپنا ہی نقصان کرے گا. میرے محترم دوستوں گرو کو بڑا سے دنیا خوبی الپ سامان ہوں, دنیا خوبی خرچ تھی الپ سمے جانا, اور آخرت انیک بشال انیک بڑ انیک بیشی آخرت چرستھائی زندگی ہوگی. یہ جن بڑے جو بھائی جو دنیا سے نجی الپ سمے زندگی کے اللہ تعالیٰ حکم مت نبی طریقہ مت ارکم بھاگ ٹیم کے نجر سامنے نیے بندگی والی زندگی سے دنیا سے جیون جاپن کرے, دنیا سے اللہ تعالیٰ حکم کے سامنے رکھا سے چلے اور دنیا ضرورت کے ضرورت پہنچے رکھے سے یہ پورا کرے رہے. تو سے جہاں دنیا تک آخرت جب تو تر سیکھنے سمست خواہش کے اللہ تعالیٰ چردین پورا کربین, سمست خواہش کے پورا کربین اور بڑ آسرے اللہ تعالیٰ تو خواہش کے پورا کربین, সেখানে কোনো কম হবে না এবং সেখানে কারো খায়েশ কারো ইচ্ছা অপূর্ণ আল্লাহ তাআলা রাখবেন না. জান্নাতের মধ্যে সমস্ত নেয়ামত আল্লাহ তাআলা রাখবেন যা মানুষ দুনিয়াতে কল্পনাও করতে পারে না. এই জন্য যে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো জিন্দগির মকসদ আর উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে অল্প সময়ে খরচায়ী জিন্দগি যাপন করবে, জান্নাতে সে হামেশা হামেশা নেয়ামত লাভ করবে, সুখ শান্তি লাভ করবে এবং সেখানে তার সমস্ত খায়েশকে পূরণ করা হবে. আজ যে দুনিয়ার দিকে কেউ এরকম ভাবে নিজের মন মতো জীবনযাপন করে নিজের খায়েশকে পূরণ করার পিছনে লাগে, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করে না, নবীর তরিকারও কোনো পরোয়া করে না, এবং এভাবে সে দুনিয়াতে তার সময়কে তার এই জিন্দগিকে দুনিয়ার জিন্দগিটাকে নষ্ট করে এবং দুনিয়ার জিন্দগিটাকে অপচয় করে আর এটাকে শেষ করে ফেলে. তো মেরে মহাতার দোষটা গুরুকে আখেরাতে যখন যাবে তখন সে আফসোস করবে এবং সে দুঃখ করবে, নিজের পায়ে নিজেই কোরআন পড়ার মতো অবস্থা হবে, কিন্তু সেখানকার আক্ষেপ সেখানকার আফসোস তার কোনো কাজে আসবে না. এই জন্য মেরে মহাতার দোষটা গুরুক দুনিয়াতে যে গফরতের সঙ্গে জীবনযাপন করবে তো সে নিজেরই ক্ষতি করবে, নিজের ক্ষতি নিজেই করল, আর সে দুনিয়াতে নিজের জিন্দগির উদ্দেশ্যকে বুঝে চলল সে নিজেই নিজের উপকার করল. এই যে এখানে ইজতেমা হয় অথবা আমরা ইজতেমায় আসছি আর এই জামাতে আল্লাহ রাস্তায় ফিরাফিরি যা কিছুই আর এখানে বয়ান হইতেছে আমরা শুনতেছি এসব জিনিসের উদ্দেশ্য এসব কাজের উদ্দেশ্য একটাই যে আমাদের জিন্দগি দিন মোতাবেক জিন্দগি হয়ে যায়, দিন মানার জিন্দগি হয়ে যায়. তো আমাদের জরুরত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের ইচ্ছাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পূরণ করবেন, আমাদের খায়েশকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পূরণ করবেন. তাই জন্যই শাদি কিয়ে আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম নে ভি শাদি কিয়ে, সাহাবায়ে কিরাম নে ভি শাদি কিয়ে, ওর বুজুর্গান ভি নে আর আমাদের বড়ে ভি শাদি কিয়ে, লেকিন উনহোনে خواہش کے ذریعے میں نہیں کی بلکہ ضرورت کے ذریعے میں کی.
آج ہماری مشکل یہ ہے کہ ہم شادیاں کرتے ہیں لیکن بجائے دینداری کے اور بجائے خدائی احکامات کو دیکھنے کے دنیا کو سامنے رکھ کر چلتے ہیں. ہم بجائے دینداری کو دیکھنے کے مال کو دولت کو جائیداد کو ان چیزوں کو دیکھتے ہیں. ان چیزوں کے اندر خدا ہے پاس میں نہ برکت رکھی ہے نہ چین سکون رکھا ہے. اللہ نے چین سکون عزت خیر برکت وہ دین کے اندر رکھی ہے. اسی وجہ سے جو دینداری کے ساتھ کے طور پر شادی کرتے ہیں وہ تو چین سکون سے رہتے ہیں اور جو مال دولت کے اس کو سامنے رکھ کر شادی کرتے ہیں وہ پریشان ہوتے ہیں. میرے محترم دوست بزرگوں, وواہ سمارو سے ضرورت ہے, وواہ شادی ضرورت کے سب نبیرائی پورا کرتے ہیں اور سمست صحابرا یہ ضرورت کے پورا کرتے ہیں. بزرگان دین ہمارے انہوں یہ سمست ضرورت کے یہ ضرورت کے پورا کرتے ہیں کنتو تر پورا کرار طریقہ یہ چل جیسا کہ ضرورت اور پروجن پرجائی تا رکھیں اور دین کے سامنے رکھے تا یہ پروجن کے پورا کرچلیں. آج میرے محترم دوست یہ پروجن کے پروجن پرجائے ہم رکھی نہیں, ہم دنیا کے سامنے رکھے دنیا دیکھا دیکھی دنیا دنیا کے سامنے رکھے پروجن کے پورا کرتے چیٹا کری اور ہمارا پروجن کے میٹائبر جن دین کے سامنے رکھے نا برم دنیا کے سامنے رکھے دنیا مال دولت دیکھی کہ مال دولت والا مال دولت والا سب سمپرک کری مال دولت کے سامنے رکھے ہمیں یہ پروجن یہ بیوہ شادی کری ایمنی بھاوے یہ جگہ زمین دیکھے مانوشر کت سے جمیندار کنا سے کت جگہ زمینر مالک دنیا جنس کے دیکھے دنیا کے سامنے رکھے ہمیں یہ پروجن کے پروجن کے پورا کری یہ جنگ جت سب پریشانی ہے اور جت رکم اشانتی گھرے گھرے سامی استری اشانتی سب یہ جنگ ہے جو دنیا کے سامنے رکھا کرتے آج دین کے پیچھنے پھر رکھتی دین کو پرواہ کری نہیں جہاں دین کے سامنے رکھا کہ یہ پروجن کے مٹائے تو بڑے جی تر دوستی ہے اور سکھ شانتی جیون کا جاپن کرے. آج شہروں کے اندر لاپ کرتے ہیں, شادیوں کے اندر فلو خرچی کرتے ہیں, شادیوں کے اندر بیگا کھا کے کیڑے ضائع کرتے ہیں. یہ بہت بڑا نقصان ہے, بہت بڑا خطرہ ہے. قرآن پاک کے اندر منع کیا گیا ہے ولا تصرفوا ان اللہ لا يحب المسرفین, حساب مت کرو کہ اللہ حساب کرنے والوں کو پسند نہیں کرتا. حدیث پاک کے اندر کیا آپ نے کہا ہے بڑا قدر ہے سرو مولا کہ بڑا برکت والا وہ نکاح ہے کہ جس کے اندر خرچہ کم ہو جس کے اندر خرچہ کم ہو. آج ہم جو حساب کرتے ہیں اس سے بے برکتی بھی آتی ہے اس سے نحوست بھی آتی ہے. اس لیے بچانا ہے اپنے آپ کو اسراف سے اور فضول خرچی سے. جتنا ہماری شادیوں کے اندر سادگی ہوگی جتنے ہماری شادیوں کے اندر خرچہ کم ہوگا اتنی ہی برکت ہوگی اتنی ہی نورانیت اور روحانیت اور اتنا ہی سکون ہوگا. اور بھائی اگر شادیوں کے اندر یہ شادی نہ ہوئی اور شادیوں کے اندر فضول خرچیاں ہوئی اور شادیوں کے اندر بے جائے اسراف ہوا تو پھر بے برکتی اور نہ حسرت اور پریشانیاں ہوں گی جو آج ہو رہی ہیں. میرا محترم دوست بزرگ ہے جو بیوہ شادی بولے بولے ایک مدد آج ہمارا اڑت کو خرچ کری اپچار کری مار نش کری ایک مدد خرچ بیشی بیشی چیز بیشی کری اپرائجن خرچ کری تمہارے سے اپرائجن جہاں یہ سمست جنس مجھے خرچ کری تخم اشانتی ہے پریشانی ہے بے برکتی ہے وہی سمست بیواہ مجھے برکت تھکے نا کارن اپچار کرا بولے جو মাছ যে জায়গায় খরচ করা মাছ খরচ করা বলে এটাকে আল্লাহ হাতারা নিষেধ করেছেন এবং এটাকে আল্লাহ তারা অপছন্দ করেন. আল্লাহ হাতারা কোরআনে পাকের মধ্যে বলছেন ওলা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না মালকে অনর্থ খরচ করো না. আল্লাহ হাতারা অনর্থ খরচকারীকে অপচয়কারীকে কখনোই পছন্দ করেন না. এমনিভাবে হাদিসে পাকের মধ্যেও আসছে বলে যে যে বিবাহতে খরচ যত কম হবে তত ওই বিবাহের মধ্যে বরকত হবে, আমরা আমাদের তরফ থেকে বরকত আসবে. তো কম খরচের মধ্যেই বরকত, সাদা সিধা ভাবে যখন বিবাহ শাদীকে আমরা সম্পন্ন করব এই
এখানে তো বিবাহসারি হিসাব কবুল হয়ে যাবে, কিন্তু ঘরে যাই আমরা যখন এটার মধ্যে খরচ লাগাইবো, এটার মধ্যে খরচ করবো, সেটা থেকেই নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলার হুকুম মতো ঘরের মধ্যে সাদা সিধা ভাবে বিবাহসারির এগুলিকে আমরা যদি পুরা করি তো এটার মধ্যে বরকত দিবেন আল্লাহ তাআলা। আর যখন অপচয় হবে তো এটার মধ্যে বরকতই আসবে, এবং এই অপচয়ের কারণে বিবর্তি আসবে, অশান্তি আসবে, পরেশানি হবে, যা কিছু আজ আমরা নিজেরাই এর ভুক্তভোগী। উদ্দেশ্যকে বুঝে সেই উদ্দেশ্যের উপরে চলার